আজকে আমরা শুনব আজকের ডেট 15 আগস্ট 2021-এর অব্যক্ত মধুর মহাবাক্য, তার রিভাইজ ডেট 3 মার্চ 1988। আজকের হেডলাইন, বাবা বলছে হোলি কিভাবে উদযাপন করবে, তদা তথা সদাকালের পরিবর্তন কিভাবে হবে। সুন্দর টপিক আমাদেরকে দিচ্ছেন, দুনিয়ার মতো হোলি আমাদের মানানে চলবে না, তার জন্য বাবা আমাদেরকে কিছু সূত্র দিচ্ছেন যে প্রতিটা সেকেন্ডে বাবার যে বরদান আমাদেরকে দিচ্ছে, এই বরদান আমরা যাতে স্বীকার করি, বরদানকে যাতে আমরা জীবনে জীবনে যাতে আমরা ধারণ করি। নাম্বার দুই, বাবা বলছেন প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রতি আমাদের যাতে শুভ ভাবনা, শুভকামনা থাকে। আর নাম্বার থ্রি, বাবা বলছে কি এই দুনিয়ার শ্রেষ্ঠ আত্মা হওয়ার, সর্ব থেকে শ্রেষ্ঠ আত্মা হওয়ার সংকল্প রাখো। আর চার নম্বরে বাবা বলছেন সদা বাবার যে রং, সেই রঙে নিজের মধ্যে রঙকে তুমি ধারণ করো। আর বাবা বলছেন যে বাবার সঙ্গে কর্মের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে বাবার সঙ্গে কর্মযোগী হয়ে সদা মিলন মানাতে থাকো। আর বাবা বলছে কি ছ নম্বরে বলছেন আমাদের যে অলৌকিক রুহানি বৃত্তি এই সময় আমাদের তৈরি করতে বাবা বলছেন, তা দিয়ে সকল আত্মাকে প্রভাবিত করো, যেমন সূর্য এ দুনিয়াকে কন্ট্রোল করে, এ দুনিয়াকে পরিবর্তন করে। আর সমান, ভিন্ন ভিন্ন সমানের সিটে বসে সকল শক্তিকে নিজের করে নাও এবং প্রকৃতি তখন তোমার অর্ডারে চলবে। এই ছিল আজকের মুরলির আজকে সারে সারে বাবা বলছেন। আর এখন আমরা বিস্তারে শুনব হোলি কীভাবে উদযাপন হবে, তথা সদাকালের পরিবর্তন কীভাবে হবে। আজ সবার ভাগ্যবিধাতা বাবা তার আপন হোলি হংসদের সাথে জ্ঞান রত্নের হোলি উদযাপন করতে এসেছেন। বাবা কি এটা কোনো রং নয়, জ্ঞান রং আমাদের দিতে এসেছেন, আমাদের সঙ্গে মিলন মানাতে এসেছেন। উদযাপন করা অর্থাৎ মিলন উদযাপিত হওয়া, মিলন বাবার মিলন উদযাপিত হওয়া, আত্মা পরমাত্মার মিলনকে অনুভব করা। বাপ দাদা অতি স্নেহী প্রত্যেক সহযোগী, যারা সদার বাবার কার্যে সহযোগী, সদা পবিত্র বৃত্তি দ্বারা, পবিত্র দৃষ্টি দ্বারা সৃষ্টিকে পরিবর্তন করে সেই সকল হোলি বাচ্চাদের দেখে বাবা প্রসন্নিত হচ্ছেন। আজকালকার স্তুতিযোগ্য মহাত্মারা তো পবিত্র হয়, বা বলছে তাদেরকে ভগবান পবিত্র করে না, তারা নিজের থেকে নিজে, এটা মন মতে তারা পবিত্র হয়, দুনিয়ার থেকে দুঃখ পেয়ে তারা পবিত্র হয়, তাদের কোনো পরমাত্মার কোনো তাদের শ্রীমত থাকে না। কিন্তু তোমরা শ্রেষ্ঠ আত্মারা হোলিয়েস্ট হাইয়েস্ট হোলি হও, অর্থাৎ সংকল্প এবং স্বপ্ন মাত্রেও তোমাদের অপবিত্রতা দৃষ্টিকে পবিত্র থেকে নিচে আনতে পারে না। দৃষ্টি, বৃত্তি, সংকল্প কোনো কিছু তোমাদের নিচে আনতে পারে না। প্রত্যেক সংকল্প অর্থাৎ স্মৃতি পবিত্র হওয়ার কারণে তোমাদের মনোবৃত্তি, দৃষ্টি আপনা থেকে পবিত্র হয়ে যায়। না শুধু তোমরা পবিত্র হও, বরং এই প্রকৃতিকে তোমরা পবিত্র বানাও। আর তাতে কি হবে, তাতে সেই জন্য প্রকৃতি পবিত্র হওয়ার কারণে ভবিষ্যতে অনেক জন্ম তোমাদের পবিত্র শরীর প্রাপ্ত হয়, কাঞ্চন কায়া তোমরা প্রাপ্ত করতে থাকো সত্যযুগ থেকে। এরকম হোলি হংস বা সদা পবিত্র সংকল্পদারী শ্রেষ্ঠ আত্মা হয়ে ওঠো তোমরা, তাই না? সর্বাপেক্ষা উঁচুতম বাবা সর্ববিষয়ে তোমাদের শ্রেষ্ঠ জীবনধারী তৈরি করেন। বাবা বলছে কি এই সময়ে সঙ্গম যুগে আমাদেরকে করি থেকে হিরে তুল্য করে তোলেন বাবা, সেটা বাবা বলছে কি কিছু আত্মাই অনুভব করতে পারে, বুঝতে পারে। পবিত্রতাও সর্বাপেক্ষা উঁচু, সাধারণ নয়, বাবা আমাদেরকে অনেক উঁচু, যেমন উঁচু তেমন আমাদেরকে শিক্ষাও দিচ্ছেন অতি উঁচু, আর সেইভাবে আমাদেরকে তৈরিও করছেন অতি উচ্চ থেকে উচ্চ। সাধারণ পবিত্র আত্মারা মন থেকে তোমাদের সব পবিত্র মহান আত্মাকে গ্রহণ করে তোমাদের সামনে বলবে আপনাদের পবিত্রতা অতি শ্রেষ্ঠ, সেই দিন এসে গেছে। আজকালকার গৃহস্থ নিজেকে অপবিত্র ভেবে যে পবিত্র আত্মাদের মহান করে মাথা নোয়ায়, তো তারা মহান আত্মা বলা সেই আত্মারা তোমাদের শ্রেষ্ঠ পবিত্র আত্মাদের সামনে তারা স্বীকার করবে তোমাদের পবিত্রতা আর আমাদের পবিত্রতার মধ্যে
অনেক অনেক তারতম্য আছে। বা বলি কি যে শ্রেষ্ঠ, তো এই সময় বাবা আমাদেরকে বানাচ্ছেন যে মনমতে তৈরি হওয়া পবিত্র আত্মারা এই পরমাত্মার দ্বারা তৈরি হওয়া আত্মাদেরকে নাম্বার ওয়ান ডিক্লিয়ার করবে, তারা পিছনে চলে যাবে। হোলির এই উৎসব তোমরা সব পবিত্র আত্মার পবিত্র হওয়ার বিধির স্মৃতিস্বরূপ, এই যে সংসারে সন্ন্যাসীরা মহাত্মারা পবিত্র হয় আর এই সময় সঙ্গম যুগে তোমরা হোলি উৎসব মানাচ্ছ প্রকৃত বিধি অনুসারে আর তোমাদের জীবনকে তারা অনুকরণ করছে, এটা তোমাদের জীবনের তো এই স্মৃতির বিধি ইয়াদগার তারা পালন করছে। কারণ তোমরা নম্বর ক্রমিক পবিত্র আত্মারা সবাই বাবার স্মরণের একাগ্রতা ও নিষ্ঠার অগ্নি দ্বারা, কীভাবে বলছে বাবা, কোনো মন্ত্র উচ্চারণ নয়, বাবার প্রতি স্মরণের একাগ্রতা অ্যাটেনশন আর নিষ্ঠার অগ্নি দ্বারা সর্বদা সদা সর্বদার জন্য অপবিত্রতাকে জ্বালিয়ে দাও। সেই জন্য প্রথমে তোমরা জ্বালানোর হোলি উদযাপন করো, জ্বালানোর হোলি উদযাপন করো, কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ তার লেশমাত্র সমাপ্ত করে দেওয়া, সমাপ্ত করে দেওয়া। দুনিয়াতে অনেক তার উদাহরণ আছে, কার্যত কোনো কিছুর লেশমাত্র সমাপ্ত করতে গেলে কি হয়, জ্বালিয়ে দেওয়া হয়। সেই জন্য রাবণকে মারানোর পর তো জ্বালিয়ে দেওয়া হয়, এই স্মারক চিহ্ন তোমাদের সব আত্মার অপবিত্রতাকে তোমরা জ্বালিয়ে দিয়েছো, অর্থাৎ তোমরা পবিত্র হোলি হয়ে গেছো। বাপ দাদা সবসময় শুনিয়ে থাকেন যে ব্রাহ্মণদের হোলি উদযাপন অর্থাৎ পবিত্র হওয়া, সুতরাং এটা চেক করো। বাবা যে বিধি আমাদেরকে দিচ্ছেন আর আমরা যে পড়াশোনা করছি তো তাকে তো চেক করা উচিত, নতুবা আমাদের চেঞ্জ হয়েছে কি না আমরা কি করে বুঝবো, অপবিত্রতাকে শুধু বিনাশ করেছো নাকি জ্বালিয়েছো এটা চেক করো। মৃত কেউ মৃত ব্যক্তি কখনো কখনো বেঁচেও যায়, কারণ কোথাও না কোথাও তার শ্বাস লুকিয়ে থাকে, কিন্তু জ্বালিয়ে দেওয়া অর্থাৎ লেশমাত্র সমাপ্ত করে দেওয়া। কতদূর পর্যন্ত পৌঁছেছো তোমরা, কি মেরে দিয়েছো না জ্বালিয়ে দিয়েছো, নিজেকে নিজের চেক করতে হবে। এমনকি স্বপ্নেও অপবিত্রতা লুকিয়ে থাকা শ্বাস আবারও জীবিত হওয়া উচিত নয়। বা বলছি কি এমনি তো সারাদিনের মধ্যে আমাদের কোনো রাবণ আমাদেরকে মায়া আমাদেরকে ধোকা দেয় না, কিন্তু স্বপ্নে এসে অ্যাটাক করে, তো তাহলে এটা মারা হলো না। একে বলে শ্রেষ্ঠ পবিত্র আত্মা, যে নাকি স্বপ্নকেও হ্যাঁ ডিলেট করে দেবে, মেরে দেবে, জ্বালিয়ে দেবে। সংকল্প দ্বারা স্বপ্ন পরিবর্তন হয়ে যায়, এমন শক্তিশালী সংকল্প করো স্বপ্নকে তখন তোমার ডিস্টার্ব করবে না। আজ বতনে বাপ দাদা বাচ্চাদের সময় সময়তে বাবার কাছে করা প্রতিজ্ঞা তাদের সংকল্প এবং লেখায় দেখছিলেন। কখনো কখনো বাচ্চারা মহারথীরা সাধারণ বাচ্চারা বাবার কাছে সংকল্প করে লিখেও দেয়, এটা বাবার কাছে পৌঁছে যায় আর বাবা তাকে চেক করছে। হয় তারা স্থিতিতে মহারথী অথবা সেবায় মহারথী, সময় সময়তে তো উভয়ে খুব ভালো ভালো প্রতিজ্ঞা করে যজ্ঞের জন্য নিজের জন্য। মহারথী তো দুই প্রকার, এক হলো বরদান বা উত্তরাধিকার নিজ প্রাপ্তি পুরুষার্থের ভিত্তিতে মহারথী, আরেক হলো কোনো না কোনো সেবার বিশেষতার দ্বারা ভিত্তিতে মহারথী, সেবার ভিত্তিতে মহারথী। মহারথী দুই প্রকার তো বলা তো হয় উভয়ই মহারথী, কিন্তু প্রথম নম্বর সম্পর্কে তোমাদের যে বলা হয়েছে স্থিতির আধারে মহারথী, তারা সদা তাদেরকে তাদের মনে অতীন্দ্রিয় সুখ সন্তুষ্টতা সকলের হৃদয় থেকে স্নেহের স্বরূপ হওয়ার দোলায় দুলতে থাকে, তাদের মধ্যে সব কিছুই থাকে, তাদের মধ্যে শান্তিও থাকে, সুখও থাকে, সন্তুষ্টতাও থাকে আর সকলের প্রতি স্নেহ থাকে আর তার দোলাতে তারা দুলতে থাকে। আর দ্বিতীয় নম্বর হলো যারা সেবার বিশেষতার আধারে শরীর দ্বারা অর্থাৎ বাহ্যিক রূপে বিশেষত্বের ফলস্বরূপ সন্তুষ্ট প্রতীয়মান হয়, কেউ ভালো বলেছে বা বা খুশি হয়ে গেল, তো এটা বাইরের দিকের সন্তুষ্টতা। সেবার বিশেষতার কারণে তাদের মনের সন্তুষ্টতা সেবাভিত্তিক, সেবা ভালো হলে তাদের সন্তুষ্টতা আসবে, মনে আনন্দ আসবে, সেবাই তাদের বিশেষতার কারণে সকলের স্নেহ থাকবে। কিন্তু মন থেকে বা হৃদয় থেকে সদা হবে হবে না, কখনো হবে উপরিগত কখনো হবে হৃদয় থেকে, কখনো উপর উপর কখনো ভিতর থেকে আসবে, আপ ডাউন হবে। কিন্তু সেবার বিশেষতে তারা তাদের মহারথী বানিয়ে দেয়, তো গুনতিতে তারা মহারথীর লাইনে পড়ে যায়, কিন্তু বাবার কাছে চার্ট বাবা বলছে কি তো আমি তো তাদের মানতে পারি না নাম্বার ওয়ান, তাই তো আজ বাপ দাদা মহারথী আর পুরুষার্থী
উভয়ের প্রতিজ্ঞা দেখছিলেন, কারা কী প্রতিজ্ঞা করেছে এবং কারা কী পরিবর্তন করেছে। এইমাত্র সবে সবে অনেক প্রতিজ্ঞা করেছে, তাহলে বাবা কি দেখলেন প্রতিজ্ঞা থেকে লাভ তো হয়, বারবার যদি আমি আমার কর্মজীবনে, আমার ব্যক্তিগত জীবনে বা পুরুষার্থের জীবনে আমি যদি প্রতিজ্ঞা করি তাতে তো লাভ হয়, বাবা দেখছেন লাভ হয় না তা কোনো কথা নয়, কারণ দৃঢ়তা লাভ, প্রতিজ্ঞা করা মানে দৃঢ়তা, আর দৃঢ়তা মানে অ্যাটেনশান দেওয়া, প্রতিজ্ঞার বারংবার স্মৃতিশক্তি প্রাপ্ত করা। প্রতিজ্ঞা যদি বারবার করি তখন তার মন একটু হলে পরিবর্তন হয়, এই জন্য অল্প বিস্তর পরিবর্তন হয় ঠিকই, কিন্তু বীজ চাপা পড়ে থাকে। বা বলছি কি, বীজ চাপা পড়ে থাকে, বীজকে যদি জ্বালিয়ে না দেওয়া হয় আবারও তার মধ্য থেকে অঙ্কুরোদ্গম হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য যখন সেরকম সময় বা সমস্যা উৎপন্ন হয়, সমস্যা আসে বা সময় আসে, তখন কি হয়, তখন কারণের জল পেয়ে চাপা পড়ে থাকা বীজ আবারও পল্লবিত হতে শুরু করে, আবারও তার মধ্যে অঙ্কুরোদ্গম হয়, দুই পাতা হয়, আস্তে আস্তে বড় হয়, আরও বড় হয়, সদা সর্বদার জন্য সমাপ্ত হয় না। আর তার জন্য বাবা দেখছিলেন জ্বালানোর হোলি কারা কারা উদযাপন করেছে, আমার মনের নেগেটিভিটি, অন্য আত্মার প্রতি আমার নেগেটিভিটি, তা কি আমরা শুধু মেরে রেখে বীজের মতো বপন করে রেখেছি, লুকিয়ে রেখেছি, না তাকে জ্বালিয়ে দিয়েছি। যখন বীজকে জ্বালানো হয় তখন কি হয়, তখন জলে যাওয়া বীজ কখনো চারা গাছ উৎপন্ন করতে পারে না, অঙ্কুরোদ্গম হয় না। তো প্রতিজ্ঞা তো সবাই করছে যে অতীতকে অতীত করে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তা নিজেদের প্রতি হোক বা অন্যের প্রতি হোক, আমরা সব কিছু সমাপ্ত করে পরিবর্তন করব। প্রতিজ্ঞা মানে কি, যা কিছু করেছি আগে সব কিছু ভুলে গেছি, কালকে থেকে আর কিছু করব না ওই আত্মার প্রতি, নিজের জীবনের প্রতি। সবাই সবেমাত্র প্রতিজ্ঞা করেছে, তাই না? আন্তরিকভাবে আধ্যাত্ম বার্তালাপ তোমরা তো সবাই প্রতিজ্ঞা করো না? বাবার কাছে তো আমরা বসলেই নিজের জীবনের সম্পর্কে, দুঃখ সম্পর্কে এবং লক্ষ্য সম্পর্কে বাবার সঙ্গে তো আমরা কথাবার্তা বলি। প্রত্যেকের রেকর্ড, আমরা যা যা কথা বলি, রুরিহান করি, বাপদাদার কাছে বাবা বলছে সংগ্রহিত আছে। খুব সুন্দর প্রতিজ্ঞা করো তোমরা, কেউ কেউ তো কেউ কেউ করে প্রতিজ্ঞা, এমনিতেই করে লিখে দেয়, কেউ গীত কবিতার দ্বারা প্রতিজ্ঞা করে, কেউ কেউ চিত্র দ্বারা প্রতিজ্ঞা করে। ভ্যারাইটি আত্মা, ভ্যারাইটি রকমের তার ভাবনা। বাপদাদা দেখছিলেন তোমরা যতটা চাও ততটা পরিবর্তন কেন হয় না, তার কারণ বাবা রুহানি সার্জন বলছেন এর কারণ কি, সদা সর্বতার জন্য কেন সমাপ্ত হয়ে যায় না তোমাদের, এরকম প্রতিজ্ঞা কেন তোমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে না? তাহলে তিনি কি দেখলেন, তোমরা নিজেদের প্রতি বা অন্যদের প্রতি সংকল্প তো করো, এই দুর্বলতা আর আসতে দেবে না, এরকম সংকল্প করো, আর কালকে থেকে এই আপনার প্রতি এমন ভাবনা, এমন সিস্টেম আর রাখবো না। কিংবা অন্যদের ক্ষেত্রে তোমরা ভাবো যে কোনো আত্মার প্রতি সংস্কারের কারণে বা হিসাব বিকাশ চুকে যাচ্ছে, সেই কারণে সংকল্প বলে অথবা কর্মে সংস্কার যাই সংঘর্ষ হোক তোমরা তার পরিবর্তন করবে, এতটা দৃঢ় সংকল্প তোমরা করো। কিন্তু সময়ে সময়ে তা কেন রিপিট হয়, আবার কেন সে জেগে ওঠে, তার কারণ তোমরা ভাবো এক নির্দিষ্ট আত্মার সংস্কার জেনে নিজেকে সেফ রেখে সেই আত্মাকে শুভ ভাবনা, শুভকামনা দেব। কিন্তু যেভাবে অন্যের দুর্বলতা দেখা, শোনা বা গ্রহণ করার অভ্যাস ন্যাচুরাল আর বহুকালের হয়ে গেছে, দ্বাপর যুগ থেকে, অন্যের ত্রুটি দেখা, অন্যের সমালোচনা করা, অন্যের দুর্বলতাকে নিয়ে আলোচনা করা, এটা আমাদের ন্যাচুরাল হয়ে গেছে, তো সেটা তো আমাদের বুদ্ধির মধ্যে বসে গেছে। এই পরিবর্তে তার মধ্যে তোমরা কিছু একটা দিতে হবে, নতুবা সে পরিবর্তন হবে না। যদি তোমাদের এ অভ্যাস না থাকে যে এ তো খুব ভালো, তাহলে তার পরিবর্তে কী দেখা উচিত, সেই আত্মার থেকে কী গ্রহণ করা উচিত, আগে তো খারাপ ভাবতাম এখন তাকে ভালো ভাবতে হবে, শুধু সংকল্প করলে চলবে না, তার স্থানে একটা কিছু, তার মধ্যে যে ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কে কিছু একটা ফিল আপ করতে হবে। সেটা বারবার অ্যাটেনশান তোমাদের থাকে না, তোমাদের মনে থাকে যে এটা করবো না, সেটা খাবো না, সেখানে যাব না, এটা ভাববো না। কিন্তু এই ধরনের আত্মার প্রতি কী করা উচিত, কী ভাবনা, কী দেখা উচিত, এইসব বিষয়ে তোমাদের ন্যাচারাল অ্যাটেনশন থাকে না।
এই সময় বাবাজি আমাদের নতুন জ্ঞান দিচ্ছেন, এই নতুন জ্ঞান আমরা অ্যাপ্লিকেশান করছি না। মায়া যে আমাদেরকে ন্যাচুরাল নেচার বানিয়ে দিয়েছে এটাই আমাদের বুদ্ধিতে আছে, আর নতুন রূপে জাস্ট একটা সংকল্প করেছি কিন্তু তার স্থলে কোনো নতুন কিছু আমরা আপডেট করিনি। যেমন কোনো জায়গা খালি থাকা সত্ত্বে সেই জায়গা যদি ভালোভাবে ইউজ না করা হয়, বন্ধ ঘর যদি ইউজ না করা হয়, তাহলে সেখানে নোংরা, মশা, মাছি, মাকড়সা ইত্যাদি অটোমেটিক বাসা বাঁধবে। কারণ বায়ুমণ্ডলে ধুলো বালু মশা তো আছেই, সেই জন্য একটু একটু করে আবার বেরিয়েও যাবে, তাদের বংশ বিস্তার হবে, জায়গা ভরা প্রয়োজন। সেই জন্য বাবা বলছি কি, কোনো খারাপ জিনিসের জায়গা ভালো একটা জিনিস ইম্পোর্ট করা প্রয়োজন। যখনই আত্মাদের সঙ্গে সম্পর্ক আসো, প্রথমে ন্যাচারাল পরিবর্তনের শ্রেষ্ঠ সংকল্প স্বরূপ স্মৃতিতে আসতে দাও, কারণ ইতিমধ্যে তোমরা নলেজফুল হয়ে যাও। সবার গুণ, কর্তব্য, সংস্কার, সেবা, স্বভাব, পরিবর্তনের শুভ সংস্কার এবং সদা স্থান সদা পরিপূর্ণ হলে তবেই অশুদ্ধকে নিজে থেকে সমাপ্ত করে দিতে পারবে। একটা খারাপের স্থলে ভালোকে অ্যাড করতে হবে, বিশেষণ দিতে হবে। যেমন তোমরা তোমাদের শোনানো হয়েছিল, অনেক বাচ্চা যখন স্মরণে বসে ব্রাহ্মণ জীবনে চলতে ফিরতে স্মরণের অভ্যাস করে, তখন স্মরণে শান্তির অনুভব করে। বা বলে কি, যোগও দুই প্রকারের আছে, তো খুশির অনুভব করাটা সংকল্প করে, এক প্রকারের সংকল্প করে, হরযোগের মতো সংকল্প করে, শুধু শান্তির অনুভূতি কখনো কখনো মাথা ভারী করে দেয়, উপকারের স্থলে অপকার করে দেয়, আর কখনো নিদ্রা অবস্থায় চলে যায়। সংকল্প করতে 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 সে নিদ্রা স্থিতিতে চলে যায়, শান্তির স্থিতির সাথে তোমাদের খুশি থাকে না। অতএব যেখানে খুশি নেই সেখানে উৎসাহ উদ্দীপনা হয় না, আর যোগ লাগিয়েও নিজের প্রতি সন্তুষ্ট হয় না, ক্লান্ত হয়ে যায়। কালকের জন্য এই সময় আবারও যোগ করবে, সেই নেশা তোমাদের জাগে না। সদা ভাবনার মুডে থাকা, ভাবনাতেই থাকো তোমরা। খুশি কেন আসে না এর কারণ আছে, কারণ তোমরা শুধু ভাবতে থাকো, আমি আত্মা, বিন্দুস্বরূপ আত্মা, জ্যোতিস্বরূপ আত্মা, বাবাও এমন, আমি বিন্দু, বাবাও বিন্দু, কিন্তু আমি কোন ধরনের আত্মা, আমার কোয়ালিটি কী, এ পর্যন্ত আমি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছি, আমি আত্মার বিশেষতা কী। যেমন আমি পদ্মপদম ভাগ্যবান আত্মা, আমি আদি রচনা, হ্যাঁ আমি আত্মা আদি রচনা, আদি রচনা তো বাবার সিংহাসন, হৃদয় সিংহাসন হওয়া আত্মা, তার সঙ্গে এগুলো হলো বিশেষণ। আমি আদিতে ছিলাম, সত্যযুগে ছিলাম, বাবার হৃদয়ে আমি বসেছিলাম, এই বিশেষত্ব যে খুশি নিয়ে আসে সেই বিষয়ে তোমরা ভাবো না, শুধু একতরফা সংকল্প করে যাও, আর তাতে তোমাদের পরিবর্তন আসে না। শুধু আমি বিন্দু, আমি জ্যোতি, আমি লাইট, শান্ত স্বরূপ, শুধু এরকম ভাবলে তোমরা নীল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, জিরু হয়ে যাবে, শূন্যতায় চলে যাবে, সেজন্য মাথা ভারী হয়ে যাবে। এরকম যখন নিজের প্রতি বা অন্য আত্মার প্রতি পরিবর্তনের দৃঢ় সংকল্প করো, তখন নিজের এবং অন্য আত্মাদের শুভ শ্রেষ্ঠ সংকল্প বা বিশেষতার স্বরূপ সদা ইমর্জ রূপে বজায় রাখলে পরিবর্তন হবে। ইমর্জ রাখো, তার খারাপের স্থলে তাকে ভালো ভালো জায়গা সংযুক্ত করো। যেমন তোমাদের এই সংকল্প আসে, হ্যাঁ অনেক অনেক আত্মাকে দেখে, সে তো এমনই আত্মা, এত এমনই করবে, এর পরিবর্তে ভাবো যে তার বিশেষতা, বিশেষত্ব অনুযায়ী সে এমন বিশেষ আত্মা, সে এমন করতে পারে। দুর্বলতা সম্পর্কে তোমরা যেমন এরকম আর সেরকম ভাবো, ঠিক তেমনই শ্রেষ্ঠত্ব বা বিশেষত্বের এরকম আর সেরকম আছে, এখন সেটাই সামনে আনো, ভিজুয়ালাইজ করো, তার পরিবর্তে তখন সে তোমার কাছে এক প্রদীপ হয়ে যাবে, এক দেবতা হয়ে যাবে। পরিবর্তন করো তোমার স্মৃতি স্বরূপ বৃত্তি আর দৃষ্টিকে, স্মৃতিকে, হ্যাঁ স্বরূপকে, স্বরূপকে তাকে একটু ভালো রূপে দেখো, আর তোমার বৃত্তিকে বারবার সংকল্প করো শ্রেষ্ঠ সংকল্প, আর দৃষ্টিকে অনেক পাওয়ারফুল করো, নিজেকে দেখো আর অন্যদেরকে দেখো নতুন রূপে। একই বলে স্থান পরিবর্তন করে দিয়েছ, স্থান ভরপুর করে দিয়েছ, খালি জায়গা রাখনি তোমরা। এই বিধিতে জ্বালানোর হোলি উদযাপন করো, নিজের প্রতি বা অন্যদের প্রতি এমন ভেবো না, দেখো আমি বলেছিলাম না এত পরিবর্তন হওয়ারই নয়, কিন্তু সেই সময় নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি পরিবর্তন হয়েছি। সপরিবর্তনের দ্বারাই অন্যদেরও পরিবর্তন তোমাদের সামনে নিয়ে আসবে। সেই জন্য বা বলছি কি, আমি যদি অন্য আত্মার সম্পর্কে নেগেটিভ ভাবি তাহলে তো আমারই পরিবর্তন হলো না,
আমি কি করে তাকে পরিবর্তন করতে পারবো? তোমরা প্রত্যেকে এটাই ভাবো, প্রথমে আমাকে পরিবর্তন এক্সাম্পল হতে হবে। আমি স্টেজে আছি, আমাকে সবাই দেখছে, আমি ভালো না হলে আমাকে কেউ ভালো দেখবে না। একে বলে হোলি জ্বালানো নতুন রূপে। জ্বালানো ব্যতীত উদযাপন হয় না, প্রথমে জ্বালানোই হয়। কারণ একবার যখন জ্বালিয়ে দিয়েছ, তোমরা স্বচ্ছ হয়ে গেছো, শ্রেষ্ঠ পবিত্র হয়ে গেছো। সুতরাং এমন আত্মা আপনা থেকেই বাবার রঙে সবসময় রঙিন থাকে। বাবার যত গুণ, বাবার যত শক্তি, তার মধ্যে অটোমেটিক চলে আসে। সদাই এমন আত্মারা বাবার সাথে, এমন সকল আত্মাদের সাথে মঙ্গল মিলন অর্থাৎ কল্যাণকারী শ্রেষ্ঠ শুভ মিলন উদযাপন করতেই থাকে। বুঝতে পেরেছ? এরকম হোলি উদযাপন করতে চলেছ, তাই না? যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে, সেখানে প্রতি মুহূর্তে উৎসব হয়ে থাকে। অতএব খুশির সাথে ভালোভাবে উদযাপন করো, খেলো, খাও দাও, আনন্দ করো। কিন্তু সদা হোলি হয়, হোলি হয়ে মিলন উৎসব মানাতে, হ্যাঁ, উদযাপন করতে থাকো। আচ্ছা, যারা সদা প্রতি সেকেন্ডে বাবার বরদানে অভিনন্দিত হয়, সদা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার শুভ ভাবনার দ্বারা আনন্দিত হয়, সদা সেই অতি শ্রেষ্ঠ পবিত্র আত্মাদের সদা সঙ্গের রঙে রঙ্গিত হওয়া আত্মাদের, সদা বাবার সাথে মিলন উদযাপনকারী আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ আর নমস্কার, এমনই আমরা আত্মাদের তরফ থেকে বাবার প্রতি। বাবা এত আমাদেরকে বরদানে ভরপুর করছেন, শুভ ভাবনা সকলের প্রতি করার জন্য শেখাচ্ছেন, শ্রেষ্ঠ পবিত্র হওয়ার জন্য আমাদের শেখাচ্ছেন, পরমাত্মার রঙে আমাদেরকে রঙ্গানু যাওয়ার জন্য আমাদেরকে শক্তি দিচ্ছেন, মিলন মানানোর জন্য শক্তি দিচ্ছেন, এমন বাবাকে আমাদের আত্মার তরফ থেকে অনেক অনেক স্নেহ সুমন আর নমস্কার। পার্সোনাল সাক্ষাৎকারের সময় বরদান রূপে উচ্চারিত মহাবাক্য, বা বলছি কি, বরদান রূপে উচ্চারিত, বরদান এই কথা শোনা মানে নতুন বরদান প্রাপ্ত করা। নাম্বার ওয়ান, নিজেদের সদা বাবার ছত্রছায়ায়, স্মরণের ছত্রছায়ায় থাকা শ্রেষ্ঠ আত্মা অনুভব করো। ছত্রছায়াই হচ্ছে সেফটির উপায় এই সময়ে, অন্তিম সময়ে। এই ছত্রছায়া থেকে সংকল্পের, সংকল্পেও যদি পা বা বের করে দাও তাহলে কি হবে? রাবণ যেমন তুলে নিয়ে গিয়েছিল সীতাকে, তোমাকেও এরকম রাম ছাড়া করাবে, সুপ বাটিকায় বসিয়ে দেবে, তাহলে ওখানে তো যাওয়ার প্রশ্নই প্রয়োজন নেই, তাই না? সদা বাবার ছত্রছায়ায় থাকা, আমি বাবার স্নেহী আত্মা, এই অনুভব করতে থাকো। এই অনুভবের সাথে সদা শক্তিশালী হয়ে এগিয়ে যেতে থাকবে, এটাই হলো বাবার ছত্রছায়াকে ভিজুয়ালাইজ করা। দ্বিতীয় বরদান হচ্ছে সদা নিজেকে বাপদাদার নজরে সমাহিত আত্মা অনুভব করো। বাবা আমাদেরকে চোখে বসিয়ে রেখেছেন, কারণ ব্রহ্মার চোখ হচ্ছে বাবার চোখ। নয়নে সমাহিত হও, সমাহিত আত্মার স্বরূপ কী হবে? নয়নে কী আছে? বিন্দু আছে, দেখার সব শক্তি বিন্দুতে আছে। এই পৃথিবী এত সুন্দর, কী করে দেখতে পারছি? বিন্দু আছে বলেই, তাই না? সুতরাং নয়নে সমাহিত হওয়া অর্থাৎ সদা বিন্দু স্বরূপে নিজেকে অনুভব করা। এরকম অনুভব তো হয় তোমাদের, তাই না? একেই বলে নূরের রতন, নূরের রতন তথা নয়নের আলো। অতএব সদা নিজেদের এই স্মৃতিতে অগ্রচালিত করতে থাকো, সদা এই নেশায় থাকো, আমি নূরের রতন আত্মা, আমি নূরের রতন আত্মা। আজকের বরদান, নিজেকে অলৌকিক রুহানি বৃত্তির দ্বারা, বা বলছি কি, এই শক্তি বাবা এখন আমাদেরকে প্রদান করছেন, অলৌকিক রুহানি শক্তির বৃত্তি দ্বারা সকল আত্মাকে নিজের প্রভাবে প্রভাবিত করে মাস্টার জ্ঞান সূর্য ভাব, যে সূর্যের মতো নিজেকে তৈরি করো। যেমন তো আকর্ষণ করে এমন কোনো জিনিস যখন আশপাশে সবাইকে আকর্ষণ করে, তখন সেই দিকে সকলের অ্যাটেনশান যায়। কার্যত যখন তোমাদের বৃত্তি অলৌকিক আত্মিক ভাবের হবে, তখন আপনা থেকেই তোমাদের প্রভাব অনেক আত্মার উপর পড়বে। অলৌকিক বৃত্তি অর্থাৎ স্বতন্ত্র হয়ে প্রিয় হওয়ার স্থিতি নিজে থেকেই অনেক আত্মাকে আকর্ষণ করবে। এইভাবে অলৌকিক শক্তিশালী আত্মারা মাস্টার জ্ঞান সূর্য হয়ে তাদের আপন প্রকাশ চারিদিকে ছড়িয়ে দেবে। আজকের স্লোগান হলো, সদা সমানের সিটে স্থিত থাকো, তবেই সর্বশক্তি তোমাদের অর্ডার মানতে থাকবে। সমানের স্থিতে থাকা আর সর্বশক্তিকে নিজের করে তোলা। আজকের সমান হলো আমি মাস্টার জ্ঞান সূর্য আত্মা, আমি মাস্টার জ্ঞান সূর্য আত্মা। ওম
শান্তি।